টাকাগুলো না দিলে আমার বাচ্চা 6 তারিখ পর্যন্ত সুরক্ষিত থাকবে, তারপরে 7 তারিখ থেকে কি হবে কেউ জানতে পারবে না। এখন মনে করেন যে খুব ভয়, কাজ কাম করিছি ভয়ের উপরই থাকা লাগিচ্ছে। আমার মেয়েকে খুব আতঙ্ক আছে, আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না। এই আতঙ্কটি পুরো এলাকা জুড়ে, প্রত্যেকটি বাড়ির দরজা বা তার পাশে এই রকম একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে 100 টাকা থেকে শুরু করে 5,000-10,000 পর্যন্ত টাকার অঙ্ক বসিয়ে লেখা হয়েছে, আপনার সন্তানকে যদি বাঁচাতে চান নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের এই পরিমাণ টাকা জমা দিতে হবে, নয়তোবা আপনাদের সন্তান বিপদে পড়বে। মানে হুমকির একটা করে ইয়ে দেওয়া যে মাকারা বাচ্চার জন্য কারু দরজার দিছে 1,000, কারু দরজার দিছে 2,000, কারু দরজার দিছে 5,000, এরকম প্রতিটা বাড়িতে 200 থেকে শুরু করে 5,000 পর্যন্ত। এই টাকাগুলো না দিলে আমার বাচ্চা 6 তারিখ পর্যন্ত সুরক্ষিত থাকবে, তারপরে 7 তারিখ থেকে কি হবে কেউ জানতে পারবে না। আগেকার মানুষ বলছে যে আগে এরকম সিটিতে ডাকাতি হতো, সেগুলো শুনছি কিন্তু এরকম আমরা কোনোদিন দেখিনি, আজকে আমরা প্রথম দেখলাম। সকালবেলা উঠে আমি বাড়ির থেকে বাইরে আমি দেখি উনি এখানে আসে, যে খোঁজ পেলাম যে ইয়া মারছে, দেখি ওই মুখে তাকে ইয়ে মারছে কাগজ লেখা আছে যে আপনার ছেলে মেয়ে টাকা দেওয়া লাগবে, এত না হলে ছেলে মেয়ে ধরে লে যাবো স্কুল থেকে। শেষ 5-6 তারিখ পর্যন্ত টাইম আছে, এর ভিতর টাকা যদি দেন জমা তাহলে ভালো, আর না হলে তারপর থেকে সোল বলে হলে আমাদের দায় নাই। সকালবেলা উঠে আমরা দেখি যে এই যে এই কাগজটা আমাদের দরজার সামনে মানে পোস্টটা করা আছে আর কি। আমি মানে খুবই আতঙ্কিত এবং ভয়াবহর মধ্যে আছি, কারণ প্রত্যেকটা বাড়িতেই 2টা অথবা 3টা কি একটা হলেও বাচ্চা আছে, আর সবাই আমাদের আমার বাড়িতেও একটা বাচ্চা আছে যে স্কুলে যায়, ভয় পাচ্ছে স্কুলে যাবে না। আমার ছোট বাচ্চা আছে যে সারাদিন বাইরে খেলাধুলা করে। সকালে এটা দেখার পর থেকে মনের মধ্যে একটা ভয় আছে যে বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে। এখন মনে করেন যে খুব ভয়, কাজ কাম করিছি ভয়ের উপরই থাকা লাগিচ্ছে, সোল পোল স্কুলত গেছে কাজ কাম করা যাচ্ছে না, এই কাম ওই কাম করতে একবারে দৌড়ে আসা লাগে বাচ্চাকে রোগ দেখতে। আসলে এটা একটা অত্যন্ত দুঃখের বিষয় যে এমন একটা রাত্রিবেলা আমাদের ইয়ে দরজা ইয়ে মারে দিয়ে যায় যে চাঁদা দাবি করে। তো আমার মেয়েকে খুব আতঙ্ক আছে, আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না, আমার খুব আতঙ্ক আছে কাজে যেতে পারি না আজকে, এই ভয়টা খুব আতঙ্ক বিরাজ করছে আমাদের পাড়ায়। আমাদের মধ্যে ভয় বিরাজ করছে, তো বাচ্চা আছে স্কুলে যেতে চাচ্ছে না, কান্দা করিচ্ছে, ভয় করিচ্ছে যে স্কুলে গিয়ে জুল আমাকে ক্ষতি হয়। স্কুলে যেতে চাচ্ছে না, কিন্তু আমরা মায়েরা স্কুল গামী হবে দেখে, পড়াশোনা ক্ষতি হবে দেখে বাচ্চাকে জোর করে স্কুলে পাঠাচ্ছি। আমাদের জিয়ার ভিতর ভয় হচ্ছে, কান্না হচ্ছে, বাচ্চারাও কান্দিচ্ছে, কিন্তু এই জন্য করে আমরা যাচ্ছি, এটা কোনো একটা ব্যবস্থা হোক। সকালবেলা আমার এখানে এলাকার লোকজন ফোন করছে, ফোন করার মধ্যে দিয়ে আমি জানতে পারি, তারপরে আসছি, আসার পরে দেখলাম প্রায় 500 থেকে 700 বাড়ির গেটে এই কাগজগুলো লিফলেটগুলো তারা মারছে এবং এই হুমকি দিছে। আসলে আমরা জনগণকে সাথে নিয়ে এই সচেতনতার মধ্যে দিয়ে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করব। আমরা এটা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং একই সাথে আমরা এলাকায় যারা এলাকাবাসী রয়েছে তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা বগুড়া জেলা পুলিশ তথা এই কাহালো থানা পুলিশ আমরা সবসময় ওনাদের সাথে রয়েছি। আমরা আশা করছি যে অতি শীঘ্রই যারা এই অপরাধী, যারা এভাবে চিঠি দিয়ে মানুষের মনে ভয় ধরানোর চেষ্টা করেছিল, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।